একের পর এক সকলকে একটু করতে করতালি যে মানবিক প্রোগ্রাম যে মানবিক উদ্যোগ যে আমাদের সেই প্রিয় সাংসার যিনি কথা দিয়ে কথা রাখেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই জোরে করতে হোক আজ এই প্রয়াস যে মানবিক প্রয়াস আমরা দেখছি আমরা অভিভূত আমরা যত দেখি প্রিয় সংসদ আমাদের তত্ত্ব শেখায় ওসব মানি জব বট এই সত্য জীবন আর মনি ওসব মানি এই ডায়মন্ড হারবার গর্ব ওসব মানি জব বট মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রবীণ নাগরিকদের হাতে আর্থিক সহায়তা প্রদান করলেন এ এক মানবিক উদ্যোগ এই স্বাধীনতার পরে স্বাধীনতার পরেই এই প্রথম নেতা ডায়মন্ড হার্বা বুকসভার বুকে প্রতিটা পদক্ষেপে তিনি নিত্য নতুনভাবে আমাদেরকে দেখান মানুষের পাশে থাকা অঙ্গীকার মানুষের পাশে মানুষের সাথে নবজোয়ারের যিনি দিশারি যিনি জনজোয়ার বসর বাংলার মানুষ যিনি দেখিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অত্যন্ত আনন্দিত আমার ডায়মোনাবাসী উচ্ছ্বসিত আমরা জানি সেই ছেলে কবে আবার বড় হবে কথাই না বলে কাজে বড় হবে আমরা কাজ দেখেছি আমাদের মাননীয় নেতৃত্বরা বক্তব্যের মধ্য দিয়ে যে প্রিয় সাংসদ তিনি কাজের মধ্য দিয়ে যেভাবে একের পর এক ডায়মন্ড হারবারকে সমৃদ্ধ করেছেন অত্যন্ত আনন্দিত আমরা আমরা সেই শ্রদ্ধা জানাই আমাদের প্রবীণ নাগরিকদের সাথে আমরা কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অত্যন্ত আনন্দিত মানুষের নেতা জনতার নেতা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেই নেতা যিনি কমান্ডমেন্ট রাখেন কথা দিয়ে সেই কাজটা করেই ছাড়েন তাই তো ডায়মন্ড হারবা লোকসভা কেন্দ্র মডেল লোকসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে সাংসদদের নতুন করে শিখতে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমৃদ্ধ করেন কি হবে ডায়মন্ড হারবার তাই ডায়মন্ড হারবার হৃদয়ে যার স্থান তিনি সকলের ভালোবাসার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিত্ব ডায়মন্ড হারবার রূপকার অভিষেক ছাত্র জীবন মনি অভিষেক অভিষেক এগিয়ে চলো ডায়মন্ড হারবার সাথে আছে প্রিয় সাংসদ কথা দিয়েছিলেন কথা রাখলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন প্রবীণ নাগরের হাতে আজ থেকেই তিনি সহায়তা প্রদান করলেন শুভ সূচনা করলেন ঠিক সময়ে আমরা একশো আটত্রিশটি লোকেশানে আজকের এই অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাবেন মানুষের কথা রাখবেন পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি রেজিনা বিবি দক্ষিণ গৌরীপুরে এই তার মেয়ে হচ্ছে ফারজানা খাতুন একটু মিস্টেক মিস হয়েছে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছে প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করছেন মাননীয় সাংসদ আমাদের গর্বের সাংসদ আমাদের নেতা আমাদের দিশারি অন্য অনেক মানুষের সেই যে মানবিক যে সেই মানবিক উদ্যোগ তা বারে বারে প্রতিধ্বনিত হয় তিনি সেই নেতা যিনি কথা দিয়ে কথা রাখলেন কথা দিয়ে কথা রাখেন করোনার সময় কেউ ছিল না রাস্তায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম তৃণমূল কংগ্রেস যেখানে চোদ্দ হাজার পরিবারের কাছে খাদ্য চোদ্দ লক্ষ পরিবারের হাতে খাদ্য পৌঁছে দিয়েছিলেন আমরা একের পর এক দেখেছি মানবিক উদ্যোগ দেখেছি আমরা দেখেছি সেই আমাদের প্রিয় নেতার যার কথা আর কাজ তিনি কাজ প্রমাণ করে দেন যে তিনি কথা মানুষের কাছে সঠিক সময়ে সঠিকভাবেই তুলে ধরেছেন মানুষ স্বপ্ন দেখান সেই স্বপ্ন দেখান কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পিটতলা মাজার হবে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখালেন পূরণ করলেন আমাদের জয়রামপুরে স্বপ্ন দেখালেন পূরণ করলেন বড় কাচারি স্বপ্ন দেখালেন পূরণ করলেন আমরা বিভিন্ন সময় দেখলাম যে সমস্ত প্রকল্প এক রূপায়নের ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা নির্দেশ দান করে তা যথাযথ মানুষের কাছে তুলে দেন তিনিই হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই ডায়মন্ড বারে বারে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যখনই তিনি ডাক দেন ডায়মন্ড সেখানে আসেন কারণ ডায়মন্ড হৃদয়ে যে ভালোবাসার মেলবন্ধ হয়ে যা স্থানটা চিরস্থায়ী হয়েছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তা আমরা অত্যন্ত আনন্দিত এমন একটি মানবিক একটা অনুষ্ঠানে সেই প্রবীণ নাগরিকদের হাতে তিনি ভাতা প্রদান করছেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা গর্বিত আমরা সকলকে অনুরোধ করছি আমি আপনারা জানেন আমরা এর পরেই আমরা সেই আমাদের প্রিয় নেতার কথা যিনি কথা দেন আবার কথা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বক্তব্য রাখবেন তার কথা আমরা শুনবো একজনও চেয়ার থেকে উঠবেন না প্লিজ আমরা ভলেন্টিয়ারদের অনুরোধ করছি এর পরেই ভুল বক্তব্য রাখবেন আমাদের এই অনুষ্ঠানে প্রধান পুরোধা আমরা সকলকে অনুরোধ করছি স্বেচ্ছাসেবক যারা তাদেরকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের এই প্রিয় নেতা আজকের এই আর্থিক সহায়তা প্রদান করার পরেই তিনি বক্তব্য রাখবেন যে ভারতবর্ষই সন্ধিক্ষণে আমাদের কি করণীয় ডায়মন্ড হারবার বাসী কেমন কি কর কি করতে হবে আমরা ভারতবর্ষকে আগামী দিনে আমাদের এই প্রিয় নেতাকে ভারতবর্ষের নেতারূপে আমরা ভারতবর্ষের নেতৃত্ব দেবেন আমরা দেখতে চাই তাই আপনার সবাই একটু একটু সময় দিয়ে আপনার আসন গ্রহণ করুন আপনার একটু ধৈর্য রাখুন এরপরেই বক্তব্য রাখবেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান পুরোধা আমাদের ছাত্র জীবননের মনে আমাদের উন্নয়নে দিশারী টাইমোনার উপকার মানুষের সাথে মানুষের পাশে থাকার সেই জনহিতকর জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন আমরা অনুরোধ করব ভলেন্টিয়ারদের আর সকলকে আসন গ্রহণ করার জন্য একটু সহযোগিতা করার জন্য আমরা প্রশাসনকে জিজ্ঞেস করছি অনুরোধ জানাচ্ছি বিষয়টি দেখার জন্য যারা ভলেন্টিয়ার আছেন গেটে এবং বিভিন্ন দিকে একটু সকলে যারা আছেন আমাদের নেতার কথা আমরা শুনে তবে এই সভা ছাড়বো কারণ আমরা যার কথা শোনার জন্য আমরা যখনই তিনি ডাকেন আমরা ছুটে যাই আমরা মনে করি তিনি নিত্য নতুন একটা করে মানুষের কথা বলেন মানুষের জন্য করেন দেশের কথা বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করুন আমাদের মধ্যে যিনি যার উজ্জ্বল উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেন তিনি আমাদের প্রিয় সাংসদ আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অত্যন্ত আনন্দিত যে এক মানবিক প্রয়াস যা সম্পন্ন করলেন স্বেচ্ছাসেবক অনুরোধ জানাচ্ছি যারা আমাদের সম্পদ দলের সম্পদ তারা যেন সঠিকভাবে আসন গ্রহণ করে থাকেন আমরা দেখলাম মানবিক প্রয়াস যিনি কথা দিলেন কথা রাখেন তিনিই কথা রাখলেন ডায়মন্ড হারবার বাসি স্বাধীনতার পেয়ে যাকে আমরা পেয়ে ধন্য তিনি সেই জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত আনন্দিত এমন আমাদের এই প্রিয় নেতাকে কাছে পেয়ে আসলে আমরা কথা শোনা নেই যে কমপ্লিমেন্ট দেবো আমরা সেটা অত্যন্ত কম কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে কর্মযজ্ঞে মানুষের পাশে থেকে করে চলেছেন তাই কমপ্লেন নয় আমাদের গভীর ভালোবাসা তার জন্য রইল আমরা ডাইম সেই নেতার সঙ্গে আছি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি এগিয়ে চলো বাংলার জনতা তোমার সাথে আছে মাইক্রোফোনে স্বাগত মাননীয় সাংসদ আজকে অনুষ্ঠানের প্রধান পুরোধা অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার প্রথমেই আজকে সবার সঞ্চালক বিষ্ণুপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ কর্মকার সহ আমার পূর্ববর্তী বক্তা রাজ্যের মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সাথী পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল সহ সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শৌকত মোল্লা রয়েছে টিএম ব্লকের ব্লকের সভাপতি বিপ্লব মণ্ডল সহ বিষ্ণুপুর দু নম্বর ব্লকের সভাপতি নবকুমার বেতাল শচী নস্কর সোমাশ্রী বেতাল জীবন বৈরাগী আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তি যার লড়াই আমাদের কাছে অনুপ্রেরণা তারাপদ ঘোষ সহ সুজাতা দাস আফরোজ বিবি জেলা পরিষদ মেম্বার বাবান গাজী জ্ঞানানন্দ সামন্ত চিত্তকারার ডায়মন্ড হারবার যাদবপুর জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি সম্মানীয় শক্তি মণ্ডল রয়েছেন মণি মল মলিমণ্ডল গোমসহ স্নিগ্ধা মণ্ডল শচী নস্কর থেকে শুরু করে লিপিকা সামন্ত আব্দুল নঈম মিস্ত্রি সাহেব আলী শেখ লালটু শেখ মধুশ্রী সরকার মণ্ডল শুভেন্দু শেখর বিজলি রয়েছেন রানী সাহা মিন্টু পল্লে নকুলচন্দ্র মণ্ডল তপন সর্দার সফিউল ইসলাম মোল্লা ঘনশ্যাম নন্দী সুকুমার ঘোষ মজনু শেখ হাইবত আলী শেখ বিমল দাস মাখনলাল বৈরাগী অর্পণ পুরকায়ত সহ আজারউদ্দিন মন্ডল, নাসিরুদ্দিন মোল্লা সুখচাঁদ পাঁজা তপন মণ্ডল সঞ্জিত গায়েন অভিজিৎ মণ্ডল বিকাশ জানা অপর্ণা সরকার অমিত প্রামাণিক রণেন্দ্রনাথ ঘোষ পার্থ কয়াল রূপালী বিশ্বাস আফতাবুদ্দিন মল্লিক সরেশচন্দ্র মণ্ডল সৌমেন মণ্ডল সহ মফিবু শেখ সুধাংশু কাঁড়ার পবিত্র মণ্ডল এবং উজ্জ্বল মান্না আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি অনেকক্ষণ আমরা আজকেই এই সভা শুরু করেছি প্রায় আড়াইটা থেকে আমাদের এই সভা শুরু হয়েছে দু ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা এসে সভাস্থলে উপস্থিত হয়েছেন আজকের সবার সাথে অন্যান্য সভার একটা পার্থক্য রয়েছে তার কারণ আমি মনে করি আজকের সভা শুধুমাত্র একটা রাজনৈতিক সভা নয় দীর্ঘ দশ বছর ধরে আপনারা আমাকে সাংসদ করে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রতিনিধি করে দিল্লিতে লোকসভায় সংসদের সদস্য করে আমাকে পাঠিয়েছিলেন দু সালে এখন আমরা দু সালে রয়েছি দশ বছরের মধ্যে আমি আমার সামর্থ্য আর অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি কখনো জল কখনো কল কখনো রাস্তা কখনও পরিকাঠামোগত উন্নয়ন প্রথমবার যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার নাম তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল দু সালের মার্চ মাসে আমি প্রথম সভাটা করেছিলাম আজকের এই মাঠে বৈলানের দৌলতপুর যুবসংঘের মাঠে এবং প্রত্যেক নির্বাচনের সময় আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আপনাদের সবার আশীর্বাদ দোয়া ভালোবাসাকে পাথেও করে এই মাঠ থেকেই শুরু করি দু সালেও লড়াই শুরু হয়েছিল এই মাঠ থেকে চোদ্দ সালে ওই মাঠ থেকে ষোলো সালেও এই মাঠ থেকে এমনকি দু হাজার একুশ সালের যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা কর্মী সভা হয়েছিল এই মাঠেই আমি তাই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে যে কোনো শুভ কাজ যখন এই পৈলানের মাটি থেকেই আমরা শুরু করি আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান সেটা আজকে আমরা এই মাঠেই করব এই মাঠে শুধুমাত্র আজকে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র সভা নয় একাত্তরটা অঞ্চল আর বিভিন্ন বিরানব্বই তিরানব্বইটা ওয়ার্ড একশো আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে একটা করে সভা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা করে সভা হচ্ছে যে অঞ্চলে সভা হচ্ছে সেই অঞ্চলে নেতৃবৃন্দ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবকেরা তারা সেই সভা মঞ্চ থেকে সভাস্থল থেকে গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে এক হাজার টাকার চেক আজকে এই সভা থেকে তুলে দিচ্ছে আমি দশই নভেম্বর ফলতায় দীপাবলি কালী পুজোর প্রাককালে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে গিয়ে বলেছিলাম আমি আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম আমি বলেছিলাম যে আমি দীর্ঘ দু আড়াই মাস তৃণমূলের নবজোয়ার কর্মসূচি যখন করেছিলাম কুচবিহার থেকে কর্মসূচি শুরু করার সময় দীর্ঘ দু মাস আমি রাস্তায় ছিলাম আমি মনে করি বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনের নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত আমি মনে করি যে আমাদের কর্তব্য দায়িত্ব দায়বদ্ধতা এই মানুষগুণোর পাশে দাঁড়ানো আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রথম কাজ এই মানুষগুণোর মুখে হাসি ফোটানো ধর্মের ভেদাভেদি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয় আমি মনে করি ইতিবাচক কাজ এবং উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে যদি আমি এদের বাড়িতে পৌঁছাতে পারি তাহলে এই কিছুটা হলেও একটা পরিবর্তন ইতিবাচক পরিবর্তন এদের জীবনে ঘটবে আমি কথা দিয়েছিলাম দশ নভেম্বরের সভা থেকে যে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা বার্ধক্য ভাতা অন্তত পক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব আমার দুমাস সময় লেগেছে নভেম্বর থেকে ডিসেম্বর এক মাস ডিসেম্বর থেকে জানুয়ারি আরও এক মাস দুমাস এক তারিখ সভা করতে পারতাম এক তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস নতুন বছর অনেক কর্মসূচি থাকে সেই কারণে আরও সাত দিন বাড়তি সময় নিয়ে যাতে কোনো লোকের অসুবিধা না হয় রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম দু মাস ধরে কিভাবে প্রায় পঁচাত্তর হাজার একশো কুড়ি ছিয়াত্তর হাজার একশো কুড়ি সব মিলিয়ে সংখ্যা কত ছিয়াত্তর হাজার একশো কুড়ি আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে পনেরো কুড়ি দিন ধরে বিভিন্ন অঞ্চলে কোনো অঞ্চলে পাঁচ দিন কোনো অঞ্চলে দশ দিন কোনো অঞ্চলে সাত দিন ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় পঁচাশি হাজার রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল পঁচাশি হাজার তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে যে কার একান্তই প্রয়োজন আর কার দরকার নেই যাকে আমরা বলি ডেটা স্যানিটাইজেশন সেই ডেটা চেক করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের প্রায় পনেরো হাজার ষোলো হাজার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ তারা বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশন করে শেষ পর্যন্ত দেখা গেছে যে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন লোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে যাদের সত্যি বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে এটা বিশাল কর্মযোগ্য ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এক হাজার টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি এটা একা কারোর পক্ষে সম্ভব না পাঁচজন দশজন পনেরো জন কুড়ি জন একশো জন দুশো জন পাঁচশো জন চাইলেই তো আর হলো না সবাই মিলে এগিয়ে আসতে হবে আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত দু মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি বিভিন্ন বুথে আমাদের সক্রিয় বৃন্দ বৃন্দদের সাথে কথা বলে আমাদের শুভানুদ্যায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি কত ষোলো হাজার তিনশো আশি এই ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক চারজন বা জনের দায়িত্ব নিয়েছে সরাসরি তারা দায়িত্ব নিয়ে এই পাঁচজন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে এবং তার মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি অনেক রাজনৈতিক দল অনেক সভা সমিতি করে আজকেও অনেক দল অনেক সভা সমিতি করছে রোববারের দুপুর শীতকাল কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে এটাই ডায়মন্ড হারবার মডেল আমরা কথা দিয়ে কথা রাখি চার মাস পর নির্বাচন তিন মাস দু মাস পর ঘোষণা হয়ে যাবে হয়তো জানুয়ারি আজকে সাত তারিখ হয়ে গেল মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা হয়ে যায় রীতি ঐতিহ্য অনুযায়ী আর দু মাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে আমি চাইলে বলতে পারতাম যে আমাকে আবার জেতান বা তৃণমূলের প্রার্থীকে আবার জেতান তারপর আমরা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে দেখব কিন্তু না আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয় আমি যখন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো আমি ভেবে কথা দিই আর যখন কথা দিই কথা রাখি আমি সেই দলের কর্মী বা নেতা বা প্রতিনিধি নই যে বলে আগে ভোট দাও তারপর করে দেখাবো আমি কাজ করে দেখাই তারপর আপনাদের কাছে বলি কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধভাবে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন এটাই অন্য রাজনৈতিক দল আর আমাদের মধ্যে পার্থক্য আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল পরের মাসে পাবো তো ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই ভরসা নেই যদি করে আমাদের মানবিক সরকারই করবে কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম সেই কারণে আমি জানুয়ারির সাত তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি এই ষোলো হাজার তিনশো আশি জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘকে বাস্তবায়িত করতে পেরেছি খালি ফুলের মালা দেওয়া পায়ে হাত দিয়ে নমস্কার করা ফোন করে প্রণাম নেবেন বলা শ্রদ্ধার্ঘ নয় একটা গরিব মানুষ কোথায় রয়েছে তার জীবন কিভাবে চলছে তার দুমুটো ভাত জুটল কিনা সেই খোঁজ যারা নেয় প্রকৃত শ্রদ্ধার্ঘ তারাই জ্ঞাপন করছে আজকের এই শোভা থেকে আমরা একশো জনকে চেক দিয়েছি আজকে রবিবার ব্যাংক বন্ধ কাল সোমবার তার পরের দিন মঙ্গলবার তার পরের দিন বুধবার আট তারিখ ন তারিখ দশ তারিখ আট নয় দশের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আরটিজিএস এর মাধ্যমে ষোলো হাজার তিনশো আশি জন কর্মী সমর্থক পঁচাত্তর হাজার একশো কুড়ি জনের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে ভারতবর্ষের কারো রাজনৈতিক কোনো নেতার কোনো লোকসভা কেন্দ্রে এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর আমরা করে দেখিয়েছি আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা কোভিডের সময় যখন প্রথমবার কোভিডের ঢেউ আছড়ে পড়লো এবং অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা হলো আমরা পরের পনেরো দিন ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় একুশটা কমিউনিটি কিচেন খুলে প্রায় চার লক্ষ পরিবার চোদ্দ লক্ষ মানুষের বাড়িতে আমাদের দশ হাজার ভলেন্টিয়ার বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে যাতে এই লকডাউন কোভিডের সময় মহামারীর সময়কালে কাউকে অভুক্ত শুতে না হয় আমরা করে দেখিয়েছি আমরা করোনার দ্বিতীয় ঢেউতে যখন কোভিডের চারিদিকে ছড়াছড়ি পজিটিভিটি রেট প্রায় বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আমরা দশ দিনের মধ্যে এক দিনে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টেস্ট করে দশ দিনের মধ্যে বারো পার্সেন্টের পজিটিভিটি রেট দু পার্সেন্টে নিয়ে এসেছি ডক্টর অন হুইলস গাড়ি করে ডাক্তার পাঠানো হয়েছে বিভিন্ন গ্রামে বিভিন্ন বুথে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় শুধু তাই নয় তারপর এক ডাকে অভিষেক স্পেশাল একটা ফোন লাইন আমি বলেছিলাম এই ডায়মন্ড হারবারের মাটি থেকেই যে সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন যা দরকার আমাকে বলবেন আমার যা দরকার আমি আপনাকে বলবো আমার সাথে আপনাদের আত্মার সম্পর্ক প্রায় ষোলো লক্ষ মানুষ ইতিমধ্যেই ষোলো লক্ষ এক মাস আগে অবধি ছিল এখন সংখ্যাটা একটু বাড়লে আমি বলতে পারবো না সতেরো লক্ষ হবে প্রায় সতেরো লক্ষ মানুষ ইতিমধ্যেই এক ডাকে অভিষেকে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানিয়েছে তার মধ্যে প্রায় চার লক্ষ লোক রয়েছে ডায়মন্ড হারবারের আর বাকিরা রয়েছে বাংলার অন্যান্য জেলার গ্রামের বিধানসভার লোকসভা তারপরে আমরা বললাম উন্নয়নের কথা তো ছেড়ে দিন যা কথা দিয়েছি কথা রেখেছি কখনো দুর্গা পুজোর সময় প্রায় দু হাজার দুর্গা পুজো কমিটিকে দশ বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি সাহায্য করে গেছি এই উৎসবের প্রসার ঘটাতে এবং মানুষ যাতে এই উৎসব জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে এর আনন্দ উপভোগ করে ডায়মন্ড হারবারের বিভিন্ন ক্লাবকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি শুধু দুর্গোৎসব নয় ঈদের সময় রমজানের সময় মসজিদ কমিটিদের আর্থিক সাহায্য করা হয়েছে বড়দিনের সময় মেলা কমিটি বড়দিনের কমিটি দশ বছর ধরে আমরা সাহায্য করেছি আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করেছে আজকে শুধুমাত্র পূর্ত দপ্তর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর সেচ দপ্তর এই তিনটে দপ্তর থেকে ডায়মন্ড হারবার লোকসভায় গত দশ বছরে খুব কম করে হলেও সাড়ে চার হাজার কোটি টাকার কাজ হয়েছে এক একটা বিধানসভায় চারশো পাঁচশো কোটি টাকার রাস্তা রাস্তার কাজ হয়েছে ফলতা মথুরাপুর জলের প্রকল্প ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পানীয় জল প্রকল্প সর্ববৃহৎ বাংলার মধ্যে নয় ভারতবর্ষের মধ্যে একের পর এক রাস্তা আমি যখন প্রথমবার প্রার্থী হয়েছিলাম বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখছি মানুষ অবরোধ করছে যে আমাদের গ্রামের রাস্তা নেই আমরা ভোটে অংশগ্রহণ করব না আমরা ভোট দিতে যাব না আমি অনুরোধ করেছিলাম যে আমাকে সুযোগ দিন আমি চেষ্টা করব এবং করে দেখাতে পেরেছি ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাংলার মধ্যে এক নম্বর সব থেকে নিরাপদ সব থেকে সুরক্ষিত বেস্ট কেপড পুলিশ ডিস্ট্রিক্ট সারা বাংলার মধ্যে প্রথম স্থান এক নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট আপনি যে কোনো কাজ বলুন আইন শৃঙ্খলা পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন আপনি যে কোনো কাজ বলুন সামাজিক উন্নয়ন ডায়মন্ড হারবার করে দেখিয়েছে এখনও তো নির্বাচনের দু মাস আছে আমি যে কোনো নেতাকর্মীকে বলবো যে ডায়মন্ড হারবারের এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখান বিশেষ করে বিরোধী দলের যারা গলা ফাটাচ্ছে এই করব তাই করব আপনারা জানেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষ রয়েছে যাদের বয়স ষাটের বেশি অর্থাৎ ষাটের ঊর্ধ্বে যাদের বয়স এমন মানুষ প্রায় আট কোটি মানুষ আমাদের দেশে এখনো বসবাস করে এই আট কোটি মানুষকে কেন্দ্র সরকার চাইলে আর্থিক সাহায্য করতে পারে না আট কোটি মানুষকে আপনি যদি এক হাজার টাকা দেন তাহলে মাসে এক হাজার মাসে আট হাজার কোটি টাকার খরচা তা না করে প্রধানমন্ত্রী বিমান কিনেছেন আট হাজার কোটি টাকা দিয়ে আপনার যদি মানসিকতা থাকে কাজ করার লক্ষ্য থাকে আপনি যদি কাজ করতে চান তাহলে রাস্তা ঠিক বেরিয়ে যাবে আমরা তো করে দেখিয়েছি বিরোধী দলের অনেকে বলছিল কি করে ওয়ার দেয় ইনকাম ট্যাক্স নজর রাখবে ইডি নজর রাখবে আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা আমি মানুষের কাজ করার জন্যই নির্বাচিত হয়েছি আমি যতদিন বাঁচব আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ আমি আপনাদের বলছি যে এই যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম আট নয় দশের মধ্যে ছিয়াত্তর হাজার একশো জন লোক সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন শুধু এটা এক মাস নয় দু মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন এটা আমাদের দায়িত্ব গরিব মানুষ বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের বয়স ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর কেন তারা এর ওর কাছে হাত পাঠবে তারা আমাদের কাছে পিতৃতুল্য মাতৃতুল্য আমরা যতদিন আছি এই ষোলো হাজার তিনশো আশি জন ভলেন্টিয়ার যতদিন আছে আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না আপনি মাথা উঁচু করে বাঁচবেন আমরা বলতে পারতাম নির্বাচনের পরে করব আরে ফল যাই হোক এই সত্তর হাজার ছিয়াত্তর হাজার লোক যারা রেজিস্টার করিয়েছে এর মধ্যে কত বিজেপির সমর্থক রয়েছে কত তৃণমূলের রয়েছে কত সিপিএম রয়েছে কত অন্য দলের রয়েছে কংগ্রেসের রয়েছে আমরা তো বাছিনি এটাই তো পার্থক্য আরে নির্বাচনের সময় রাজনীতি হবে মানুষ আমায় যখন নির্বাচন নির্বাচিত করেছে আমার একটাই ধর্ম মানব ধর্ম আমি কাজ করে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবো সে বিজেপি হোক সে সিপিএম হোক আর অন্যদিকে দেখুন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছে সবাই একশো দিনের টাকা পেয়েছে অন্যান্য রাজ্যের যত লোক আছে একমাত্র বাংলার টাকা বন্ধ কেন বাংলায় এরা প্রত্যাশিত বা আশা ফল করতে পারেনি মুখ থুবড়ে পড়েছে আমরা গেছিলাম দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করতে মানুষের সমর্থন পেয়েছি মানুষের ঢেউ দিল্লির বুকে আঁচড়ে পড়েছে পয়লা অক্টোবর ছিলাম দ্বিতীয় অক্টোবর ছিলাম তৃতীয় অক্টোবর ছিলাম চার তারিখ এখানে ফিরেছিলাম পাঁচ তারিখ আবার রাজভবন চলো অভিযান অভিযানের ডাক দিয়ে আমরা পাঁচ দিন ধর্নায় বসেছিলাম আমাকে দল যে দায়িত্ব দিয়েছে যে দায়ভার দিয়েছে আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই দল আমাকে যে সুযোগ দিয়েছে যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে প্রধানমন্ত্রী সাহেব দেখা করেছে একশো দিনের আন্দোলন চলছে আমাকে দল দু হাজার একুশ সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল আমি দিয়েছি আমাকে দল দু সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল আমি করেছি আমাকে দল দু সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে দু কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল আমি আমার সীমাবদ্ধ আর অনুযায়ী চেষ্টা করেছি দু হাজার চব্বিশেও যদি দল কোনো দায়িত্ব দেয় আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এতে দ্বিমত কোথায় হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হল পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে তিরিশ বছর পর আরও কমবে চল্লিশ বছর পর আরও কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কী আছে তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে তার কর্মী সহকর্মী দিনের সারি ছাত্রীরা তার পাশে রয়েছে নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলবো এতে অন্তর্দ্বন্দ্ব এদের দ্বিমত গৃহদাহ এসবের জায়গা থেকে গে আসছে হ্যাঁ দু সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা আমি লোকসভা দেখব না আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে তারপর তো আপনি ব্লকের নেতা তা আপনার যখন ভোটের সময় আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয় সারা বছর আমরা থাকি কোনো সময় বৃষ্টি হলো দশ হাজার তিরপল নিয়ে কে যায় অন্য কোনো বিধানসভা অন্য কোনো লোকসভায় দেখান এই কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে রাস্তায় কে ছিল কারা ছিল অন্য কোন রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে আপনারা দেখতে পেয়েছেন এগুলো তো আমাদের কর্তব্য আপনি অস্বীকার করতে পারেন না আজকে আমার সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেটুকু পরিচিতি তো আপনাদের জন্য ডায়মন্ড হারবারের মা ভাই সবার জন্য ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো। আর আমি যদি না জিততাম আমার কি পরিচিতি আমার কোনো মূল্য নেই যত বড়ই নেতা হোক গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষ বলে কোনো নেতা বলে না এটা আমি বারবার সব জায়গায় গিয়ে বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে হয়তো তিরিশ কোটি লোকের ভোট পেয়েছে বলে প্রধানমন্ত্রী মানুষ যদি ভোট না নাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী কি দাম কোন এমএলএ এই যে আমরা যারা স্টেজে বসে আছি কার কি দাম সবার দাম হচ্ছে ডিম্ব, শূন্য যদি মানুষ না চায় এটা অস্বীকার করার জায়গা নেই আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে এটা অসুবিধা কি আছে আজকে আমি যদি দিলীপ দাকে বলি দাকে বলি যা আপনারা তিন মাস রাস্তায় থাকুন অসুবিধা তো হবেই একটু হলেও দল বলছে বলতে হয় বলে হয়তো থাকবে কিন্তু অসুবিধা হবে না সেই তুলনায় যদি আমি একটা পঁচিশ বছরের ছেলেকে বলি তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে কর্মক্ষমতা রয়েছে ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য আজকে আমি করতে পেরেছি ছাপ্পান্ন ষাট বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না এটাই তো আমি বলতে চেয়েছি আজকে এখানে যারা আছে সংবাদ মাধ্যমের যারা ক্যামেরা হাতে আপনি শ্যুট করছেন আপনারা বলুন তো আপনাদের কত বয়স আজকে আপনি দাঁড়িয়ে আছেন তিন ঘন্টা ধরে আপনার ষাট বছর বয়স হল আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন পারবেন একজন আমাকে হাত তুলে বলুন আমি আমার কথা প্রত্যাহার করে নেব পারবেন না অসুবিধা হবে ঘন্টার পর ঘন্টায় এত ভারী ক্যামেরা নিয়ে ছোটাছুটি এদিকে খবর হচ্ছে ওদিকে খবর হচ্ছে এদিকে ছুটছি কখন ওদিকে ছিটছি ভিড়ের মধ্যে গুতো গুতি এ তো অসম্ভব হয় নাকি প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য খেলার ক্ষেত্রেও প্রযোজ্য রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি এই কথাটা এত বাজার গরম করার মতো কি আছে কিছু তো নেই আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে দু সালের লড়াই চিন্তা করার কোনো কারণ নেই আর আমি আবার বলছি আমাকে দল যা গুরুদায়িত্ব দেবে নিশ্চিতভাবে আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে আমাকে যেখানে দল যেতে বলবে যে ঢুকতে বলবে যে বিধানসভায় যেতে বলবে আমি যাব এর মধ্যে কোনোরকম কোনো কলহ অন্তর্দ্বন্দ্ব দেখবেন না আর আমি ডায়মন্ড হারবারের আমার ভাইয়েরা কর্মীরা যারা আজকে এসছেন আমি সবাইকে বলবো যে আগামী তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ব্যাংকে টাকাটা পৌঁছাচ্ছে আট নয় দশ হয়ে যাওয়ার পর এগারো তারিখ থেকে আমার অফিস থেকে এই ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন লোককে আলাদা করে ফোন করে জিজ্ঞেস করা হবে যে আপনারা টাকা পেয়েছেন কি একবার আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন একবার আমি ফোন করে তাদের থেকে কনফার্ম করব কোথাও যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে আমাদের ব্লক নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন সেই ভুল ত্রুটি সংশোধন করে কেউ যদি টাকা না পেয়ে থাকে সঙ্গে সঙ্গে যাতে তার অ্যাকাউন্টে টাকা ঢোকে তার ব্যবস্থা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি নিজে করব কেউ যাতে বাদ না থাকে যারা তৃণমূলে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ যারা বিজেপিকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ যারা সিপিএমকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ যারা ভোট দিতে যাননি আমি তাদেরও সাংসদ আমি সবার জন্য কাজ করব আর আমি কথা দিয়ে যাচ্ছি এই ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় ছেষট্টি হাজার লোক রয়েছে যারা একশো দিনে কাজ করেছে টাকা পায়নি আগামী তিন চার মাস পর আমি আশাবাদী আমি এখনও মনে করি কেননা বিগত মিটিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা এই দাবিটা ন্যায্য আমরা এটাকে দেখব অগ্রাধিকার দিয়ে সেটাও প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে এখনও কোনোরকম কোনো হেলদোল নেই আমার মনে হয় কিন্তু যদি আগামী এক দু মাসের মধ্যে ব্যবস্থা না হয় এর ব্যবস্থাও তৃণমূল কংগ্রেস কিভাবে করতে হয় জানে এবং সেটাও দরকার হলে আমি ডায়মন্ড হারবার দিয়ে শুরু করব আপনাদের আশীর্বাদ আছে তো আশীর্বাদ আছে তো ভালোবাসা সমর্থন থাকবে তো থাকবে তো বাকিটা আমি লড়ে নেবো বাকিটা আমি বুঝে নেবো এত এত চেষ্টা করেছে এত কিছু করেছে প্রধানমন্ত্রী । নিজে দু উনিশ সালে সভা করতে এসে বলেছিল অভিষেকের অফিস বন্ধ করে দেবো তালা লাগিয়ে দেবো বিজেপির ডায়মন্ড হারবার আজকে অফিস নেই আমার অফিস গুলো করে পতাকা তৃণমূল কংগ্রেসে উঠছে আর সব মানুষকে পরিষেবা দিচ্ছে তার কারণ কোন নেতা শেষ কথা বলে না শেষ কথা মানুষ বলে আমি বললাম না কারোর কোনো ক্ষমতা নেই অনেকে বলছে ভাই আমি ডায়মন্ড হারবার থেকে লড়ব সবার লড়ার অধিকার আছে তা আপত্তি কোথায় যে কেউ আসতে পারে আমি তো প্রথম দিনই বলেছি বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ এবং রকম কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে জানাবেন আর বলবেন না নমিনেশন জমা দিতে দিল না এসব বাহানা যেন শুনতে না পাই তার কারণ পঞ্চায়েতের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে দু হাজার চব্বিশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে আর উনিশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে একুশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে সাতটা তো বিধানসভা তিন দফায় ভোট করেছিলেন মনে আছে কোভিডের বাহানা দিয়ে ফলতা ডায়মন্ড হারবার ভোট আলাদা দুটো বিধানসভায় আলাদা ভোট এদিকে বিষ্ণুপুর সাতগাছিয়া বজবজ ভোট আলাদা আর ওদিকে মহেশতলা বুরুজ আলাদা ভোট কি হলো ফল লবডঙ্কা গুহারা হারলো সাতটাতে একে তুলে নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে নেতা তুলে নিয়ে গিয়ে তৃণমূলকে দুর্বল করবো ডায়মন্ড হারবারে আরে মানুষ রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে তুমি কি নেতা তুলবে নেতার দাম কি দাম তো মানুষের মানুষ ভোট দিয়ে নেতা করে আপনি চেয়েছেন বলে কেউ বিধায়ক কেউ সাংসদ কেউ মুখ্যমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী না চাইলে কাজ এটা যারা বোঝে না তারা মূর্খের স্বর্গে বাস করছে আর এই যে বঞ্চনা এর বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াই করতে হবে মধ্যখানে কোভিডের অজুহাত দেখিয়ে দুবছরের এমপি ল্যাট বন্ধ করে দিল মানে পাঁচ কোটি পাঁচ কোটি দশ কোটি দিল না আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আর কোভিডে সেই টাকা বাঁচিয়ে প্রধানমন্ত্রী সেন্ট্রাল বিস্তার করছে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকা বিমান আসছে আট হাজার কোটি টাকা আপনি জানেন এই যে বলছে বাংলাকে সাহায্য করেছি বাংলা থেকে কত টাকা নিয়ে গেছে এরা বিগত চার পাঁচ বছর বাংলা থেকে সব মিলিয়ে দু হাজার আর দু উনিশ সালে খালি পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রের সরকার দু হাজার আঠেরো আর দু হাজার উনিশের অর্থবর্ষ অর্থাৎ এক বছরে চুরাশি হাজার চারশো আঠারো কোটি টাকা তুলে নিয়ে গেছে চুরাশি হাজার কোটি টাকা এপ্রিল উনিশ থেকে মার্চ কুড়ি মানে উনিশ কুড়ি অর্থবর্ষ তুলে নিয়ে গেছে চুরাশি হাজার চোদ্দো কোটি টাকা দু হাজার কুড়ি দু হাজার একুশ কোভিডের সময় প্রায় আশি হাজার কোটি টাকা 2021-2022, একুশ এক লাখ এক হাজার ছশো আশি কোটি টাকা এক বছরে গত বছর দুহাজার বাইশ এক লক্ষ চোদ্দ কোটি টাকা মানে পাঁচ বছরে কেন্দ্র সরকার চার লক্ষ সরকার বিজেপির সরকার কেন্দ্রের সরকার চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা বাংলার মানুষের তুলে নিয়ে দিল্লিতে গেছে আর আমাদের প্রাপ্য গায়ের জোরে আটকে রাখছে আজও প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার বেশি এরা আটকে রেখেছে একশো দিনে বাইশ লক্ষ লোক দু বছর ধরে কাজ করে বসে রয়েছে এদের পারিশ্রমিক আটকে রেখেছে নতুন অর্থবর্ষে দশ পয়সার বরাদ্দ নেই আবাস যোজনায় টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ তাও আমরা পথশ্রী রাস্তাশ্রী করে প্রায় চার হাজার কোটি টাকা খরচা করে বারো হাজার কিলোমিটার রাস্তা বাংলা জুড়ে আমাদের সরকার করেছে সর্বত্র টাকা বন্ধ করে রেখেছে যে বাংলার মানুষকে ভাতে মারতে হবে এমপিলাট বন্ধ সব বন্ধ

সেটা সবকা সাথ সবকা বিকাশ তারা বলেছে আমরা করেছি কানে শুনে নয় চোখে দেখে আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে তৃণমূল কংগ্রেস ন্যায় করেছে মামাটি মানুষের সরকার ইনসাফ করেছে আর সবকা সাথ সাবকা বিকাশ কি ডায়মন্ড হারবার সমগ্র দেশকে আজকে পথ দেখিয়ে দেখিয়ে দিয়েছে আপনি অস্বীকার করতে পারবেন কেউ অস্বীকার করতে পারবে এত চেষ্টা করেছিল দু হাজার উনিশ বলে একটা জায়গা রয়েছে সেখানে দাঙ্গা দেবে এখানে কিছু সাংবাদিকরা আছে তারা ছিল তখন আমার মনে আছে কভার করতে গেছিল ভোটের ঠিক দুদিন আগে আরে সেই অঞ্চল সেই বুথ থেকেও তৃণমূল কংগ্রেস জিতেছে এসব করে লাভ নেই আর আমি যতদিন আছি কোন বিচ্ছিন্নতাবাদী বিভেদকামী শক্তি আপনার মুখের হাসি কেড়ে নিতে পারবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি মুদ্দে লাখ বুড়া চাহে তো কে হতা হ্যাঁ ওই হতা যে মঞ্জুরে খুদা হতে আপনার ক্ষমতা থাকলে আপনি আটকে দেখান আমি করে দেখিয়েছি আমার মানুষের সমর্থন চাওয়ার অধিকার রয়েছে আপনার নেই তার কারণ আপনি বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি হবে দশ বছর অতিক্রান্ত কুড়ি কোটি মানুষ কেন কুড়ি হাজার লোকের চাকরি আপনি দিতে পারেননি আপনি বলেছিলেন আচ্ছা দিনের মায়া জালে স্বপ্ন বুনে সবাইকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পনেরো পয়সা কেউ পায়নি আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ নভেম্বর বলেছিল এক হাজার টাকা বছরে বারো হাজার টাকা আপনি পাবেন আজকে ঢুকে যেতে শুরু করেছে দু মাসের মধ্যে স্বপ্ন বাস্তবায়িত করে দেখিয়েছি তাই আমার অধিকার আছে আপনার নেই ভোটের ময়দানে আপনার সাথে দেখা হবে আর সেদিনকে লড়াই কি আর ডায়মন্ড হারবারের ক্ষমতা কি কড়াই গন্ডায় বুঝিয়ে দেব তিন লক্ষ বাইশ হাজারের ব্যবধান ছিল চার লক্ষ করতে হবে বাকি যা আছে আমি আছি চিন্তা করবেন না তিন মাস রক্ত দিয়ে পরিশ্রম করে খাটব আমার বিশ্বাস উন্নয়নে যখন আমরা ডায়মন্ড হারবারকে শীর্ষে নিয়ে যেতে পেরেছি এক নম্বর করেছি মানুষের প্রতিদান দেওয়ার সময়ও সমর্থনের সময়ও ডায়মন্ড হারবার ভারতবর্ষে এক নম্বর থাকবে বাংলায় নয় আজকে একশো পঁয়ষট্টিটা জায়গায় একসাথে সভা হচ্ছে প্রত্যেকটা সভা থেকে একশো জন প্রকৃত উপভোক্তা যারা তাদেরকে সাহায্য অর্থাৎ হাতে চেক তুলে দেওয়া হচ্ছে এই ছিয়াত্তর হাজার একশো কুড়ি জনের মধ্যে আজকে প্রায় আমরা পনেরো বিশ হাজার লোককে হাতে চেক তুলে দিলাম বাকি রইল পঞ্চাশ হাজার ষাট হাজার এই ষাট হাজার লোককে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা চেক তুলে দেবো ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আরটিজিএস জিএস করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেব আমাদের সৌভাগ্য আর আমি আমার বয়োজ্যেষ্ঠ মায়েদের দাদাদের বাবাদের পিতৃতুল্য মাতৃতুল্য যারা তাদেরকে অনুরোধ করব এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে না এই ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক এগিয়ে এসে করছে বলেই আমরা করতে পেরেছি তাদেরকে আশীর্বাদ করবে এটা কোনোরকম উপহার দান নয় এটা আপনার প্রাপ্য এটা আপনার অধিকার আমি চেষ্টা করে সেই অধিকার আপনার হাত অবধি তুলে দিতে সার্থক হয়েছি সক্ষম হয়েছি সবার সমর্থন সহযোগিতা পেয়েছি বলে আগামী দিনও যাতে একশো দিনের কাজের টাকা সুদ সমেত দৃষ্টান্ত স্থাপন করে ভারতবর্ষের নজির ডায়মন্ড হারবার তৈরি করতে পারে সেই দায়িত্ব আজকে আমি এই মাঠ থেকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছি আগামী দিন সেটাও করে দেখাবো আমি কথা দিচ্ছি আপনাদের আবার সবার সাথে শীঘ্রই দেখা হবে অনেকটা সময় হয়ে গেছে সকলকে ফিরতে হবে রবিবারের দিন আপনারা পরিবার পরিজনের সাথে সময় কাটাতেন সেই সুযোগও আজকে এই সভা করে আমি আপনাদের থেকে কেড়ে নিয়েছি বলি আমি সব কেড়ে নিয়েছি বলে আমি সবার কাছে দুঃখিত কিন্তু আমি যবে জনপ্রতিনিধি হয়েছিলাম দু সালে তারপর যা যতটুকু উন্নয়নমূলক কাজ পরিষেবা আমি দিতে পেরেছি আজকে আমি মনে করি আমার যাত্রা আমার লড়াই আমার কর্তব্য বা আমার দায়িত্বে আমি অনেকটাই সম্পূর্ণ হয়েছি এবং একসাথে ছিয়াত্তর হাজার লোকের মুখে হাঁটি হাসি যদি কেউ ফোটাতে পারে তার থেকে গর্বিত অভিভূত কেউ আর হতে পারে না আমি আরেকবার এই মাটিকে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার ধন্যবাদ অভিনন্দন শ্রদ্ধা এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা দু সালের প্রত্যেকটা আগামী দিন আপনাদের ভালো আনন্দে কাটুক এবং পরিবারের সকলের আগামী দিনগুলো উন্নয়ন মুখর মঙ্গলময় সর্বোপরি সমৃদ্ধশালী হয়ে উঠুক আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে এই প্রার্থনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জন জনগণ মন যিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল ধিত রঙ্গো তব শুভনামে তব শুভ আশিষ মগে তব জয়গাথা গাথা জনগণ মঙ্গল দায় জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে